মিস বাংলাদেশ 2024 বিজয়ী হয়েছেন ফেরদৌসি তানফির ইচ্ছা। এবছরের নভেম্বরে ফিলিপাইনের মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হলেন কাজী তারানা, আর দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য। এই আয়োজনে সম্প্রচার সহযোগী এটিএন বাংলা। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট 2024-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের লড়াইয়ের এই উৎসবের ফাইনালে আসা 20 জন থেকে প্রথমে বাছাই করা হয় সেরা 10। আয়োজনকে আরও আকর্ষণীয় করতে সঙ্গীতানুষ্ঠান হয়। দশ থেকে সেনা 5 বাছাই হলেও বাকিদেরও সুযোগ থাকছে সৌন্দর্যের বিশ্বমঞ্চে পা রাখার। ভারতের মিস এশিয়া, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যামার ওয়ার্ল্ড, থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল, ফিলিপাইনের মিস ইন্টার গ্লোবাল, দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল এবং কসোভোর মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন প্রথম 10 জনের বাকি 7 জন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যদিকে সেরা 3-এর প্রথম রানার আপ তারানা যাবেন কম্বোডিয়ায় মিস গ্লোবাল প্রতিযোগিতায়, আর দ্বিতীয় রানার আপ লাবণ্য অংশ নেবেন যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস প্রতিযোগিতায়। মিস বাংলাদেশ 2024 মুকুট জয় করা ফেরদৌসি তানভীর ইচ্ছা ও রানার আপরা পরিবর্তনের দূত হিসেবে বিশ্বমঞ্চে যাবার প্রত্যয়ের কথা জানান। I did and here where I am today representing Bangladesh internationally and globally. বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার যথাযোগ্য উত্তর আমি দিতে পারবো। আমি আমার ধৈর্যের, আমার কনফিডেন্সের একটা ফলাফল পেয়েছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।